যদি খুব বেশি মন খারাপ থাকে তাহলে চোখ বন্ধ করে গিয়ে শপিং করে আসবেন। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আমি আর আরাবিয়ার পাপা মিলে চলে আসলাম 12-এ। তো এটা দক্ষিণ বনশ্রীতে, আমরা এখানে এসেই হচ্ছে আগে পাঞ্জাবি দেখছি। পাঞ্জাবিগুলো অনেক কিউট কিউট ছিল। এটা কিন্তু সত্যি একটা কথা, মন খারাপ থাকলে শপিং করলে মন ভালো হয়ে যায়। আর যদি আরও বেশি মন খারাপ থাকে তাহলে খোলা আকাশের নিচে গিয়ে বড় বড় নিঃশ্বাস ফেললে মনটা আরও বেশি ভালো হয়ে যায়। আমি যদি কোনো কিছু কেনাকাটা করতে যাই, আমি 10টা ড্রেস দেখার পর আমার একটা ড্রেস পছন্দ হয়, তারপর ওইটা নেই, বা ওইটা নিতে গেলেও আমার অনেক কনফিউশন থাকে যেটা নিব কি না, বা এটা পছন্দ হয়েছে কি না শিওর থাকি না আর কি। আমার ভিতরে সবসময় কনফিউশন থাকে, কিন্তু আনাবিয়ার পাপা দুইটার থেকে একটা নিয়ে নেয়। এটা আসলে অনেক কঠিন, তো এটাই হচ্ছে সবসময় করে। ইভেন ছেলেরা, আমি যতটুকু দেখেছি ছেলেরা খুব কম দেখা দেখি করে, ওরা দেখে আর নেয় একটুকুই। আর মেয়েরা হচ্ছে বেশি দেখা দেখি করে, ওদের পছন্দই হয় না, আবার পছন্দ হলেও কনফিউশন থাকে যে এটা নেবো না ওইটা নেবো। আমার কিন্তু এই জিনিসটা খুব বেশি হয়। তো এরপর হচ্ছে এই পাঞ্জাবিটা আমরা সিলেক্ট করেছি, এটার প্রাইস ছিল মেবি 3250 প্লাস ভ্যাট ছিল। তো এরপর এটা প্যাকেট করে দিচ্ছে, প্যাকেটিংটা অনেক সুন্দর ছিল। তো তারপরেই আমরা এখন চলে যাব, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, নেক্সট দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।